আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দেওয়ার পর কেন ফাইলগুলোর কালার চেঞ্জ হয়ে যায় এবং এর সমাধান কি, সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখব। তো লাস্ট যে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটি হচ্ছে 2023 নতুন নিয়মে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করুন একদম সহজ উপায়। এই উপায়ে যখন ফাইল আপলোড করা হচ্ছে অ্যাডোবি স্টকে, তখন কিন্তু অ্যাডোবি স্টকে যে আপলোড ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ড, এখানে ফাইলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কালারটা পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন সেই কালারটার এখানে দেখা যাচ্ছে না, একটু লাইট হয়ে যাচ্ছে, না হয় একটু ডিপ হয়ে যাচ্ছে। যেমন এই ফাইলটি দেখেন, এই ফাইলটি এখানে আপলোড করা, তো আমার এই ভিডিও যে নিয়মটি দেখানো আছে সেই নিয়ম অনুসারে এখানে ফাইলটি আপলোড করা হয়েছে। তো দেখেন এই ফাইলটির এখানে কালার কেমন, আর তার যে অ্যাকচুয়াল কালার সেটা হচ্ছে এই কালার যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে। এই কালারটি আপলোড দেওয়ার পর কালারটা একটু লাইট টাইপের হয়ে গেছে, এটা অনেকে প্রবলেম মনে করেন। যদিও আমি বলেছি ভিডিওতে এটা কোনো প্রবলেম না, এই ডিজাইনটা যখন অ্যাপ্রুভ হবে তার যে অ্যাকচুয়াল কালার সেই কালারটাই কিন্তু সে ফিরে পাবে যখন ডিজাইনটা অ্যাডোবি স্টক অ্যাপ্রুভ করবে। সেটা যদি আমরা একটু প্রমাণস্বরূপ দেখি, তো এখান থেকে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্টস থেকে সি মাই পাবলিক প্রোফাইলে যাব। সিএমআই পাবলিক প্রোফাইলে আসলে দেখেন আমার এই এটিএম কার্ডগুলো দেখাচ্ছে, শো করতেছে। তো এই ফাইলটা অ্যাডোবি স্টকে একটু নিচে আছে, তো এটা বের করতে একটু সময় লাগবে, যেহেতু এই ফাইলটা উপরে আছে। তো এই ফাইলটাকে আমরা আপলোড করে দেখাবো। এটা হচ্ছে এই ফাইল, দেখেন সেম প্রসেসে আপলোড করা, এটা যে অ্যাকচুয়াল কালার সেই কালারটা কিন্তু অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হওয়ার পর সেম কালারটাই আছে। কিন্তু এটা যখন আপলোড ড্যাশবোর্ডে যখন আপলোড করব, দেখেন এই ড্যাশবোর্ডে যখন আপলোড করব, তো নতুন নিয়মে আপলোড সিস্টেমটাই ছিল জাস্ট আপনার যে ইপিএস ফাইলটা আছে অ্যাকচুয়াল ড্যাশবোর্ড বা আপনি ফ্রিপিকের জন্য যে ফাইলটা রেডি করছিলেন সেই ফাইলটার ইপিএস ফাইলটাই আপনি আপলোড করতে পারবেন অ্যাডোবি স্টকে। কোনো প্রিভিউ ইমেজের প্রয়োজন নাই, কোনো জিপ ফাইল করার প্রয়োজন নাই, চাইলে আপনি করতেও পারেন, ওই আগের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমে আপলোড করতে পারেন। যদি আমি ইজি সিস্টেমে আপলোড করতে পারি তাহলে কেন আমি এত হ্যাচাল করতে যাব, সেই জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করা। তো এই ফাইলটা আপলোড হতে থাকুক, আমরা একটু ওয়েট করি। তো বলে নেই এই ফাইলগুলো আমার অলরেডি অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভেড আছে, তো কালারটা কেন চেঞ্জ হয়ে যায় সেই যে ভ্রান্ত ধারণাটা আপনাদের মনে সেটা ক্লিয়ার করার জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তো অলরেডি এই ফাইলগুলো আমার অ্যাপ্রুভ আছে, দেখেন আমি যদি ড্যাশবোর্ডে যাই দেখেন এই ফাইলগুলো অ্যাপ্রুভ আছে। এই যে এই এটিএম কার্ডটা দুইটা ডাউনলোড হয়েছে, এই যে এই পোস্ট কার্ডটা ছয়টা ডাউনলোড হয়েছে। অল রাইট, আমাদের ডিজাইনটা আপলোড হয়ে গেল। তো অ্যাডোবি স্টকের আপলোড ড্যাশবোর্ডে ডিজাইনটা আপলোড হওয়ার পর দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডিজাইনের যে অ্যাকচুয়াল কালার সেই কালার থেকে তুলনামূলকভাবে কালারটা ডিপ হয়ে গেছে। আর এটা যে অ্যাকচুয়াল কালার দেখেন এখানে কেমন দেখা যাচ্ছে, এত ডিপ না, কিন্তু একটু কম্পেয়ার করেন অ্যাডোবি স্টক আপলোড ড্যাশবোর্ডে এই কালারটা আর ন্যাচারাল কালারটা হচ্ছে এটা। তো সেম প্রসেসে এই ফাইলগুলো আমার আপলোড করা, দেখেন অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু কালারটা তাদের যে মেন কালার সেই কালারে ফিরে আসছে। তো এখানে কালার চেঞ্জ হয়ে গেল, আপনাদের কোনো চিন্তা করার কারণ নাই, জাস্ট আপনারা ট্যাগ টাইটেল দিয়ে ডিজাইনটাকে আপলোড করে দেন, আপনার ডিজাইনটা যখন অ্যাপ্রুভ হবে আপনার সেই সেম কালারে চলে আসবে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই, এই ডিজাইনগুলো আমার সেম প্রসেসে আপলোড করা, হচ্ছে অ্যাডোবি স্টকের এই নিয়মে। জাস্ট ইপিএস ফাইলটা এখানে আপলোড করে ডিজাইনটাকে সাবমিট করেছিলাম অ্যাডোবি স্টকে। তো তারপরেও কিছু টাইপের মানুষ আছে যে না, কেন আমার ডিজাইনের কালারটা চেঞ্জ হবে, আমি চাই না আমার ডিজাইনের কালারটা এই ড্যাশবোর্ডে চেঞ্জ হোক। তো তাদের জন্য একটা ওয়ে আছে আপলোড করার জন্য, যারা চাই না যে আমার ডিজাইনের কালারটা এই ড্যাশবোর্ডে আপলোড করার পরেও চেঞ্জ না হোক, তাদের জন্য এই সিস্টেম নয়। মনে করেন এই ফাইলটাই আমি আপলোড করব, আপলোড করার জন্য এই ফাইলটাকে আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পর আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েব থেকে তো আমাদের এখানে হচ্ছে মেন কাহিনী, তো আমাদের একটি প্রিভিউ ইমেজ সেভ করতে হবে, সেই প্রিভিউ ইমেজের সাইজটা হতে হবে 4000 পিক্সেলে অথবা 4000 পিক্সেলের উপরে। আপনার ওয়েব যদি হয় 4000 পিক্সেল, হাইটও হতে হবে 4000 পিক্সেল অথবা 4000 পিক্সেলের উপরে, বাট হাইট এবং ওয়েট কোনোটাই 4000 পিক্সেলের নিচে হতে পারবে না, উপরে হতে হবে। এই ডিজাইনটা আমাদের আছে 628 পিক্সেল বাই 270 পিক্সেল, বাট এটাকে আমাদের 4000 পিক্সেলের উপরে করতে হবে
অথবা 4000 পিক্সেল করতে হবে। তো এখানে আমরা 4000 পিক্সেল দিয়ে দিব। দেখেন 4000 পিক্সেল দেওয়ার পর এটার রেজুলেশন অনুযায়ী হোয়াইটটা হয়ে গেছে 8192 পিক্সেল। এটা অটোমেটিক তখনই হবে যখন এখানে আপনার লিঙ্ক করা থাকবে। যারা এই সিস্টেমে আপলোড করতে চান তাদের অবশ্যই পিসি কনফিগারেশনটা একটু ভালো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্র্যাশ করে সফটওয়্যার থেকে বের করে দেয়। তো আমরা যেহেতু আমাদের সহজ একটা টেকনিক আছে তাহলে কেন আমরা এত হ্যাচালে যাব। তারপরও যারা চান অ্যাডোবি স্টক যে আপলোড ড্যাশবোর্ড এখানে আমার ডিজাইনের কালারটা চেঞ্জ না হোক তারা এই নিয়মটি ফলো করবেন। এখন যে নিয়মটি দেখাচ্ছি দেন আমরা 4000 পিক্সেল আর এখানে হচ্ছে 8000 পিক্সেল। দেখেন 4000 পিক্সেলের উপরে দুটোই আছে, এটা আছে 4000 পিক্সেলের উপরে আর ওয়াইট আসছে 4000 পিক্সেল। সো আমাদের তাদের যে সত্য সেটি কিন্তু ফুলফিল হচ্ছে। দেন আমরা সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করে আমাদের ইমেজটিকে সেভ করে নিব। তো আমাদের ইমেজটি সেভ হয়ে গেল। দেখেন এটার পাশে যে ইমেজটি ছিল সেই ইমেজটি 8192 পিক্সেল ইন্টু 4000 পিক্সেল ডাইমেনশনে সেভ হয়েছে। তো যদি আপনি ইপিএস ফাইলের সাথে একটা জেপিজি প্রিভিউ ইমেজ দিতে চান তাহলে কিন্তু আপনার দুইটাকে সিলেক্ট করে জিপ করে আপলোড করতে হবে। তো দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্প্রেসড জিপে যাবো, তার আমাদের ফাইলটাকে জিপ করে দিব। জিপ ফাইলের একটি নাম দেই, তো এই ডিজাইন ইপিএস ফাইলটা অলরেডি আপলোড করা আছে তো আমরা সেম নামে দিব না, 4000 দিতে পারি এই নামে। তো দেখেন এখন যদি আমি জিপ ফাইলটাকে আপলোড করি অ্যাডোবি স্টকের আপলোড ড্যাশবোর্ডে, অল রাইট আমাদের অলরেডি ফাইলটি আপলোড হয়ে গেল। তো এখানে দেখেন তিনটা ফাইল আপলোড করা আছে। একটি হচ্ছে অ্যাডোবি স্টকের যে নতুন নিয়ম 2023 এই নিয়মে ফাইলটি আপলোড করা আছে, সেটি হচ্ছে এইটি আর এটি। আর এটি হচ্ছে অ্যাডোবি স্টকের আরেকটা নিয়ম যেটার মধ্যে হচ্ছে আপনার প্রিভিউ ইমেজ প্লাস ইপিএস দিয়ে সেভ করে জিপ করে ফাইলটাকে আপলোড করতে হবে। প্রিভিউ ইমেজ সেভ করে দেন জিপ করে যখন ফাইলটা আপলোড করবেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কালার আর চেঞ্জ হচ্ছে না। তো জিপ করে প্রিভিউ ইমেজ সেভ করে ফাইলটা আপলোড করা একটু হ্যাচাল, মানে একটু বিরক্তিকর, একটু টাইম বেশি লাগে। দ্যাটস ওয়াই এই নিয়মটি আমি ফলো করি যে নিয়মে শুধু ইপিএস ফাইল আপলোড করব, জাস্ট এই ইপিএস ফাইলটাকে আপলোড করে দেন আমরা সাবমিট করে দিব। যদিও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই আপলোড ড্যাশবোর্ডে, ডিজাইনটা যখন অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর আর এই কালারটা থাকতেছে না, ডিজাইনের যে অ্যাকচুয়াল কালার সেই কালারটা কিন্তু ফিরে আসতেছে। তো আমরা যেহেতু কালারটা ফিরে আসতেছে অলরেডি আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি, দেখেন এই ডিজাইনগুলো আমার অ্যাপ্রুভেড আছে। তারপরে যারা এই প্রবলেমটা ফেস করতে চান না যে এখানে আমার ডিজাইনের কালার চেঞ্জ হোক এটা আমি চাই না, তাহলে আপনারা এই নিয়মটি ফলো করতে পারেন। এই নিয়মটি হচ্ছে ইপিএস ফাইল দিবেন, ইপিএস ফাইলের সাথে একটি প্রিভিউ ইমেজ দিবেন, যে প্রিভিউ ইমেজটা দিবেন সেই প্রিভিউ ইমেজের সাইজটা 4000x4000 পিক্সেলের উপরে হতে হবে, আই মিন এর নিচে হওয়া যাবে না। বাট আপনার ইপিএস যে ফাইলটা থাকবে সে ফাইলের আর্টবোর্ড যাই হোক না কেন এটা কোনো ম্যাটার না। যদি মনে করেন আপনার ইপিএস ফাইলের আর্টবোর্ড সাইজ আছে 200x200 পিক্সেল, বাট সেটা কোনো ম্যাটার না, বাট আপনার যে প্রিভিউ ইমেজটা দিবেন সাথে সেটা 4000 পিক্সেলের উপরে হতে হবে। দেন আমাদের এই দুটি ফাইলকে সিলেক্ট করে জিপ ফাইল করে অ্যাডোবি স্টকে আপলোড করলে এই ড্যাশবোর্ডে আর কালার চেঞ্জ হবে না। আপনি যদি শুধু ইপিএস ফাইলটা আপলোড করেন, আপনি কোনো প্রিভিউ ইমেজ সেভ করলেন না 4000x4000 পিক্সেল, কোনো প্রিভিউ ইমেজ সেভ করলেন না, জাস্ট আপনার কাছে যে ইপিএস ফাইলটা আছে যেই সাইজই হোক না কেন ইপিএস ফাইলটা আপলোড করলে আপনার সাইজ কোনো ম্যাটার করে না, জাস্ট আপনি ইপিএস ফাইলটাকে ড্র্যাগ করে এখানে আপলোড করবেন, অটোমেটিক্যালি অ্যাডোবি স্টকের যে অ্যালগোরিদম আছে তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে একটি প্রিভিউ ইমেজ তারা ক্রিয়েট করে নেবে, জাস্ট আপনার ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট করতে পারেন। আবারও বলতেছি এখানে যেহেতু কালার চেঞ্জ দেখাচ্ছে বাট অ্যাপ্রুভ করার পর আর কালার চেঞ্জ থাকবে না, তাদের অ্যাকচুয়াল কালারে ফিরে আসবে। তো আশা করি অ্যাডোবি স্টকে যে কালার প্রবলেমটা ছিল আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন অ্যাকচুয়ালি ভাই আপনি যে নিয়ম দেখাচ্ছেন সে নিয়মে ফাইল আপলোড করার পর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তাদের মনে যে ভুল ধারণাটা ছিল সেটা আশা করি বোঝাতে পারছি। তো আপনারা কালার চেঞ্জ হলে কোনো প্রবলেম ফেস করেন না, জাস্ট আপনারা ডিজাইনটাকে আপলোড করে দেন ট্যাগ টাইটেল দিয়ে, ডিজাইনটা যখন অ্যাপ্রুভ হবে অটোমেটিক্যালি কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি কোনো ভুল ইনফরমেশন দিই না, আমি প্র্যাকটিক্যালি ইনফরমেশন দিই যেটা আমি নিজে ফেস করে থাকি। তো এই ছিল মূলত আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।